রেড মার্কারের খোঁজে অজানা এক দ্বীপে পাড়ি জমালেন তিনজন, পরমব্রত চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক ও গৌরব চক্রবর্তী। আর সেই নিয়েই তৈরি পরিচালক সায়ন্তন ঘোষালের নতুন ছবি সাগরদ্বীপে জকেরথন। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটি। ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন পরিচালক সহ অন্যান্য কলাকুশলীরা। এটা এমন একটা সিনেমা যেটা শীতের সময় আর কি পুরো ফ্যামিলিকে নিয়ে, বাচ্চাদের নিয়ে, বড়দের নিয়ে, সবাইকে একসাথে নিয়ে গিয়ে সিনেমা হলে দেখানোর একটা ছবি। প্রচুর ফান, থ্রিল, অ্যাডভেঞ্চার, মিস্ট্রি সব কিছু আছে, সবার জন্য কিছু না কিছু আছে। প্লিজ সিনেমা হলে এসে দেখুন এই সিনেমা। আমাকে যখনই জিজ্ঞেস, আচ্ছা তোমার জীবনে অ্যাডভেঞ্চারটা কবে কবে হয়েছে, আমি অ্যাডভেঞ্চার তো কখনো হয়নি, অ্যাডভেঞ্চারের মতন আমি নই খুব একটা, আমি ওই বারান্দায় বসে গল্পের বই পড়তে পড়তে আচার খাচ্ছি, আমার আমার পক্ষে ওটাই ঠিক আছে। কিন্তু হ্যাঁ, অ্যাডভেঞ্চারের ছবিতে পার্ট হতে পেরে ভীষণ ভালো লাগলো, খুব ভালো কাজ করেছে। এবং এইরকম ভিজুয়াল এফেক্ট বা এই ধরনের অ্যাডভেঞ্চার স্টোরি এই স্কেলে বাংলা ছবিতে বোধহয় আগে দেখা যায়নি। এখানে প্রত্যেকে খুব ভালো কাজ করেছে, কোয়েল, পরমব্রত, কাঞ্চন, গৌরব, খুব মজার একটা ছবি হয়েছে। আমার ধারণা উৎসবের জন্য একদম ঠিকঠাক একটা ছবি এবং দর্শক অসম্ভব পছন্দ করেছে। হ্যাঁ, একটা নতুন অ্যাডভেঞ্চার শুরু এবং সকাল থেকে প্রচণ্ড আমরা নার্ভাস এবং খুব টেনশনে কেমন লাগবে দর্শকের, এখনও পর্যন্ত প্রতিক্রিয়া খুব ভালো। নন্দনে আজকে হাউসফুল হয়েছে শুনলাম, আমি আজকে প্রথমবার দেখবো প্রিমিয়ারে, তো খুব এক্সাইটেড। সেখানে পাথরের গায়ে একটা লাল রঙের অদ্ভুত কেমিক্যাল দেখতে পাই, তার শক্তি পেট্রোল বা ডিজেলের থেকে শতগুণ বেশি।